এরপর প্রশ্ন, আমরা হার্ডওয়্যার ব্যবসা করি, আমাদের কাছে অনেক সময় মিস্ত্রিরা বিভিন্ন মালামাল নিয়ে আসেন, আর আমার মনে হয় এগুলি তারা চুরি করে নিয়ে আসে, তারা আর আমরা এগুলো কিনারেট করে একটু কিনারেট থেকে একটু কম দামে কিনি, এতে আমাদের জন্য কি বিক্রি করা হালাল হবে? জি না ভাই, এটা যদি আপনি মনে করেন যে উনি চুরি করে আনছে, আপনার প্রবল সম্ভাবনা মনে হয়, প্রবল আপনার সন্দেহ হয়, তাহলে সেক্ষেত্রে তার কাছে সে মাল কেনা জায়েজ হবে না। দুনিয়াতে যে লাইনে এখন যাবেন ভাই, হারামের সাথে কম্প্রোমাইজ না করলে খুব বেশি দিনকাল ভালো থাকার সম্ভাবনা বেশি একটা নাই। আল্লাহ দুই একজনকে দেন এক্সক্লুসিভ, বাট নর্মাল সিচুয়েশন সব জায়গায় একই। সেটা হলো আপনি কাপড়ের ব্যবসা করেন, হার্ডওয়্যার ব্যবসা করেন, মুদির ব্যবসা করেন, যাই করেন, হারামের সাথে আপনি কম্প্রোমাইজ করলে আপনার রাতারাতি পয়সা কামানো কোনো ব্যাপার না, আর হালালের সাথে কম্প্রোমাইজ করবেন তো পুঁজি উঠেতেই ডাল ভাত জোগাড় করতেই খবর হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে এই অবস্থা। তো জান্নাতটা তো আল্লাহ তাআলা এমনি এমনি দিবেন না, আল্লাহ তো স্যাক্রিফাইস দেখবেন কে কী ত্যাগ করছে। তো এই জন্য এই সমস্ত সুযোগগুলো আসলে আমি অনেক ব্যবসা করতে পারি, কিন্তু আমি জানি বা আমার প্রবল সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে যে এই লোকটা চুরি করে নিয়ে আসছে, চোরাই মাল। তো চোরাই মাল কেনা মানে হলো আপনি তাকে চুরির এই মালটি বিক্রি করতে সহযোগিতা করলেন, চুরির সহযোগিতা করলেন। আল্লাহ তাআলা সূরা মায়েদা দুই নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে কারো সহযোগিতা করবে না। তাহলে এখানে পাপের কাজে সহযোগিতা হচ্ছে না, এটা জায়েজ নয়।